বছরের শুরুতেই শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী চলছে বিভিন্ন কর্মসূচি। সেই জন্য দলীয় কর্মীরা রাত জেগে দলের পতাকা নিয়ে এলাকাকে সুসজ্জিত করছে রাস্তায়। এমনই অভিনব উদ্যোগ শীতের রাত্রিতে দেখা গেল হলদিয়া কদমতলা এলাকায়। হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমলের নেতৃত্বে দলের জন্মদিনকে কেন্দ্র করে এলাকা সুসজ্জিত করার জন্য দলীয় পতাকা মানা হলো বলে জানালেন প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 65টি প্রকল্প সারা মানুষের কাছে এখন সমাদৃত। সদ্য দুয়ারে সরকার শেষ হয়েছে, সাধারণ মানুষকে বেশি হ্যারেজ না হতে হয় তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দুয়ারে সরকার কর্মসূচি পালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের দলের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি, আর সেজন্যই হলদিয়া কদমতলা হবে সমাবেশ। দলের পতাকা উত্তোলন সাংগঠনিক সমাবেশের মধ্য দিয়ে প্রায় 3000 মানুষের শীতবস্ত্র কম্বল দেওয়ার কর্মসূচি রয়েছে। তাই এলাকাকে সুসজ্জিত করে তুলে দেওয়ার জন্যই দলীয় কর্মীদের নিয়ে ক্ষুদিরামনগর কদমতলা এলাকায় সুসজ্জিত করা হলো। দলীয় কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ঋষিকান্ত ধারা, স্বপন প্রধান, কাঞ্চন বেরা, রবীন্দ্রনাথ প্রামাণিক, শম্ভু জানা, কবিতা প্রামাণিক, তরণী সান্দ্রা, রণজিৎ মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজকের নববর্ষ 2023 শেষ হয়ে আমাদের 24 সাল, 2024 নতুন নববর্ষ। সেই নববর্ষে উপলক্ষে আমাদের পার্টির জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে সোমবার আমাদের 1 জানুয়ারি সেই কর্মসূচির জন্য আমরা রোকিয়া বেগম থেকে জোনাল অফিস পর্যন্ত পতাকাগুলো সমস্ত আমার সমস্ত কর্মীদের নিয়ে বাঁধলাম। এবং আরও কিছু কর্মসূচি আছে, বা আমরা একটা মিটিং করে যাতে কিছু প্রত্যেকটা বুঝে বুঝে আমাদের 1 জানুয়ারিতে পার্টির প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়, সেই উদ্যোগ নিয়ে আজকের আমরা একটা মিটিং করেছিলাম সবাইকে নিয়ে আমাদের সমস্ত কর্মীদের। আর কদমতলায় আমাদের সভা আছে পার্টির প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি। সেই এখানে শীতবস্ত্র 3000 দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র দেওয়া হবে। সেই কর্মসূচিতে আমরা সবাইকে আহ্বান করেছি যাতে সবাই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এবং পার্টির প্রতিষ্ঠা দিবসকে আমরা যাতে আরও আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবসে পার্টির আরও সবাই যাতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অহ দিন রাত্রি তা সংগ্রাম করে দিন রাত্রি মানুষের জনসাধারণের পাশে আছে এবং মানুষের পাশে থেকে তার যে বিভিন্ন রকমের প্রকল্প, 65 রকমের প্রকল্প যেগুলো সমস্ত মানুষ উপভোগ করছে, একটা উনি দল নির্বিশেষে সবাইয়ের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের মানুষের পাশে আছেন, আমরাও ওনার পাশে আছি। উনি স্বয়ং আমরা যেমন ঈশ্বরকে আমরা দেখতে পাই না, কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাক্ষাৎ দেবী, যিনি যেনাকে কল্পনা করা যায় না, আমরা চোখে দেখে তার এই তো কর্মসূচিতে আমরা সবাই উদ্বুদ্ধ আর সবাই আমরা অনুপ্রাণিত। সেরকম আরও ভবিষ্যতে আরও আমরা যাতে ওনার প্রেরণায় প্রেরিত হতে পারি সেই যে আশা করছি। কতগুলো ফ্ল্যাগ আজকে বাঁধা হলো? আমরা 200টা ফ্ল্যাগ বানিয়েছি। আরও কতগুলো বাঁধার পরিকল্পনা রয়েছে? আছে কিছু, আরও কিছু কালকের আমাদের কিছু রয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, যার ফলে সবাই ব্যস্ততা আজকে দিন রাত্রি পরিশ্রমের পরে সবাই অক্লান্ত হয়ে পড়ে গেছে, যার ফলে আগামীকাল আবার কর্মসূচি গ্রহণ। আপনার নাম? আমার নাম শ্রাবন্তী শাসমল, 24 নম্বর ওয়ার্ড এক্সপ্রেস। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে
और हैप्पी बर्थडे न्यू विद्युत बेकरी मंडे टू संडे छोट बड़ सवार पचंद एक न्यू विद्युत बेकरी प्रतिदिन चाय चाय ना ना